আমরা এই পৃথিবীতে আখেরি জামানার উম্মত, শেষ নবীর উম্মত। আমাদের নবী শুধু আমাদের নবী নয়, তিনি আখেরি জামানার উম্মতের নবী নয়, তিনি সকল সৃষ্টির নবী। তিনি শুধু মুসলমানদের জন্য রহমত নয়, তিনি গোটা আলম, গোটা সৃষ্টি, রহমাতাল্লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। রাসূলে পাক পৃথিবীতে এসেছেন রহমত নিয়ে, যিনি আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দিতে পারেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেয়ামতের মাঠে যখন কারো কথায় আল্লাহ বিচার কার্য শুরু করবেন না, তখন রাসূলে পাকের একটা সেজদার মাধ্যমে আল্লাহ সে বিচার কাজ শুরু করবেন। আল্লাহ পাক আমার রাসূলকে এতটুকু ভালোবাসেন, কোন নবীকে আল্লাহ সম্মানসূচক শব্দের মাধ্যমে ডাক দেন নাই। সকল নবীকে কোরআনে ডাক দিয়েছেন ইয়া আদম, হে আদম। মুসাকে ডাকছেন ইয়া মুসা, ও মুসা। ঈসাকে ডাক দিয়েছেন ইয়া ঈসা, হে ঈসা। ইব্রাহিমকে বলছেন ইয়া ইব্রাহিম। সকল নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, আর আমার নবীকে আল্লাহ সম্মান দিতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকেও আল্লাহ সম্মান দিয়ে ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত পয়গম্বর। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যের বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে সম্মান দিয়ে ডেকেছি। সুবহানাল্লাহ। রাসূলে পাককে আল্লাহ এতটুকু ভালোবাসেন, কোন নবীকে আল্লাহ পৃথিবীতে যখন প্রেরণ করেন, কাউকে দিয়েছেন অমুক গ্রামের নবী, কাউকে অমুক দেশের নবী, কাউকে অমুক শহরের নবী, এক সময়ে, এক টাইমে, একই বৎসরে একাধিক পয়গাম্বর পৃথিবীতে ছিলেন, কিন্তু আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের নবুয়তকে খতম করে আল্লাহ বলছেন খতমে নবুয়ত, শেষ নবুয়তের খাতম, নবুয়তকে সমাপ্ত করে সকল উম্মতের নবী, সকল নবীদের নবী, সকল সৃষ্টির নবী, আমি আল্লাহর পরে শ্রেষ্ঠ সম্মানিত করে আমার পরে মুহাম্মদকে পৃথিবীতে সম্মান দিয়েছি। এই সম্মান আর কারো আছে? আপনাদের বলতে হবে আছে নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী এবং রাসূল প্রেরণ করে আল্লাহ বলে দিয়েছেন, আমাকে আল্লাহ মানা যেমন ফরজ, আমার রাসূলকে আখেরি রাসূল এবং নবী মানা তেমন ফরজ। কেউ যদি আমাকে অস্বীকার করে সে যেমন কাফের, কেউ যদি আমার রাসূলকে অস্বীকার করে সেও কাফের। কেউ যদি আল্লাহকে গালি দেয় সে যেমন কাফের, কেউ যদি রাসূলকে গালি দেয় সেই ব্যক্তিও কাফের। কোন দেশ যদি আল্লাহকে গালি দেয় সে যেমন কাফের, কেউ যদি আমার রাসূলকে অস্বীকার করে গালি দেয় সেও কাফের। সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলছেন মান শাতা মানি ফাকাদ কাফারা, যে আমাকে গালি দিল সে কাফের। এতটুকু তো বুঝছেন। আমি চাইছি যে বিষয়গুলো আজকের জমায় যেন কথা না বলি, আমরা তাফসিরে কথা বলবো ইনশাআল্লাহ, কিছু কথা আমি আপনাদেরকে সংক্ষেপ করে করে বলতেছি। আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তি রাসূলকে গালি দেয়, আরে তিনি তো মানবতার নবী, তাকে গালি দেওয়ার দরকারটা কি? যে যার ধর্ম পালন করেন, আপনি আপনার ধর্ম সম্মানের সাথে শান্তির সাথে পালন করেন, কোনো আপত্তি নাই। আপনি যে ধর্ম ভাল লাগে সেই ধর্ম পালন করেন, আপনি যাকে মানতে ভাল লাগে তাকে মানেন, আপত্তি নাই।
কিন্তু আমাদের রসুলকে নিয়ে কটাক্ষ আর গালি দিতে যাইন না। মুসলমানেরা সব কিছুকে সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে, কিন্তু তাদের কলিজার টুকরা পনে 300 কোটি, পনে 200 কোটি মুসলমানদের একমাত্র কলিজা আমার রসুল। সেই রসুলকে যদি কেউ গালি দেয়, অবমাননা করে, অপমান করে, কোন মুসলমান তাতে সায় দিতে পারে না, শান্তিতে ঘরে বসে থাকতে পারে না, প্রতিবাদের জন্য বের হয়ে যায়। সে রসুলকে গালি দিয়েন না। কেন গালি দিবেন? তিনি তো আমার শুধু রসুল না, তিনি শুধু মুসলমানদের পয়গম্বর না, তিনি তো সকলের জন্য রহমত, সকল ধর্মের মানুষের জন্য রহমত। রসুল পৃথিবীতে আগমন করেছেন এই সময়ে, যেই সময়ে বাবা তার ছেলেকে হত্যা করত, ছেলে তার পিতাকে হত্যা করত, যেই সময়ে লুণ্ঠন করা, সম্পদ মেরে খাওয়া কোন গোনা ছিল না, যেই সময় মা তার ছেলের সাথে জেনা করত, ভাই তার বোনের সাথে জেনা করত, বাবা তার মেয়ের সাথে জেনা করত, মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো, সমাজে মানবতা ছিল না, মূল্যবোধ ছিল না, শান্তি ছিল না, হাঙ্গামা ফিতনা ফাসাদ জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতায় গোটা দুনিয়াকে ভরপুর করে দিয়েছিল, মানুষ তো মানুষকে চিনত না, এই একটা একবারে অন্যায় ভরপুর একটা সমাজকে স্বর্ণের সমাজে পরিণত করেছিলেন যে মহামানব মোহাম্মদ রাসূলুল্লাহ, তাকে যারা গালি দিবে তাদের কোন ধর্ম নাই। কারণ কোন ধর্মের মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারে না।